প্রয়াত ডিজাইনের সর্বরি দত্ত বৃহস্পতিবার রাত বারোটা বেজে পনেরো মিনিট নাগাদ নিজের বাড়িতেই মৃত্যু হয় তার যদিও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট জানা যায়নি মিশরীয় সভ্যতার ছবি থেকে মধুবনী জামিনী রায় দেশ বিদেশের সংস্কৃতিকে পুরুষদের ফ্যাশনের সঙ্গে জুড়েছিলেন তিনি আজ থেকে প্রায় তিরিশ বছর আগে ভারতীয় পুরুষদের জন্য ভাবতে শুরু করেন সর্বরী তার স্টোর শূন্য ভরে ওঠে পুরুষদের এথনিক কালেকশনে এখনো পর্যন্ত তার মতো পুরুষদের ফ্যাশন নিয়ে কেউ কাজ করেননি বলা যায় ছেলেদের ফ্যাশন ট্রেন্ড সেট করে দিয়েছেন তিনি ফ্যাশন দুনিয়ায় নীল সবুজ কালো হলুদ রঙিন ধুতির চল হয় তার হাত ধরেই উনিশশো সালে তার সেই সৃষ্টির পর থেকেই বদলে যায় ফ্যাশনের সংজ্ঞা তার ডিজাইনের পোশাকে সাজেননি ইন্ডাস্ট্রিতে এমন অভিনেতা বোধ হয় হাতে গোনা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রিসেপশনেও পোশাক ছিল তার ভাবনায়